খবর দিয়ার চেষ্টা করছো। রাজ্য বানর সন্ত্রাসের মাজতে আজিরেপা তিনি দিনলৈ নেড়ানেপেড়া বরষুণের সৃষ্টি হব আর বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের সমগ্র বিষয়টুক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আজিরেপা রাজ্যের অতি ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। তেরক জেলার জনতাক বিশেষভাবে সাবধান হয়ে থাকার সতর্ক হয়ে থাকার আহ্বান জানা হয়েছে। তেরক জেলাত অরেঞ্জ এলার্ট দিছে রাজ্যের কত কেনে ধরনের পরিস্থিতির আজি উদ্ভব হব আজিরেপা তিনি দিনলৈ এই মুহূর্ত জানার চেষ্টা করি। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বানর সন্ত্রাসের মাজতে রাজ্যত আজিরেপা নেড়ানেপেড়া বরষুণের সৃষ্টি হব। আজিরেপা নেড়ানেপেড়া বরষুণ হব রাজ্যের কেবাখনো জেলাত আগন্তক তিনি দিনলৈ। বতরে ধরব অতি ভয়ঙ্কর রূপ, বতরে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করার সম্ভাবনা প্রকট হয়েছে। বিশেষভাবে নামনি আর মধ্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হব আজিরেপা তিনি দিনলৈ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কেবাখনো জেলাত ইতিমধ্যে ভয়ঙ্কর অরেঞ্জ এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের উদ্বেগ প্রকাশ করা হয়েছে সমগ্র বিষয়টুক নেড়ানেপেড়া বরষুণের ধুমুহায়ু সন্ত্রাস চলাব রাজ্যের কেবাখনো জেলাত। অতি ভয়াবহ পরিস্থিতির দিকে গতি করে আছে আর তেরক জেলাল অরেঞ্জ এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো তেরক জেলার জনতাক বিশেষভাবে সাবধান হয়ে থাকার সমান্তরালভাবে প্রতিখন জেলার জনতাকে সাবধান হয়ে থাকার আহ্বান জানা হয়েছে। বানর সন্ত্রাসের মাজতে রাজ্যত এবার নেড়ানেপেড়া বরষুণের সৃষ্টি হব। আকৌ মথাউরি ভাঙিছে বিভিন্ন প্রান্ত, মথাউরি ভাঙি বিলাই বিপত্তি নোহা হয়েছে সাধারণ রাইজর। তার মাজতে আজি বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের আগন্তক তিন দিনের সাবধান হয়ে থাকার সতর্ক হয়ে থাকার আহ্বান জানা হয়েছে। বতর বিজ্ঞান কেন্দ্রের এই এলার্টর পাছতে রাজ্যের জনতার মাজত এক প্রকার হাহাকার পরিবেশের সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। দৃশ্যাংশ এই মুহূর্তে আহি পড়েছে, পুয়ার ভাগরে পড়া নেড়ানেপেড়া বরষুণ সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাইছো, বানর সন্ত্রাসের পাছতে রাজ্যত নেড়ানেপেড়া বরষুণের সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো, নেড়ানেপেড়া বরষুণে রাজ্যত সন্ত্রাসের সৃষ্টি করেছে। তেরক জেলার জনতা সাবধান হয়ে থাকার সতর্ক হয়ে থাকার আহ্বান জানা হয়েছে। বিশেষভাবে নামনি আর মধ্য অতি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হব। ইতিমধ্যে উল্লেখ করছো রাজ্যের কেবাখনো জেলালৈ আজিরেপা বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের বিশেষভাবে এলার্ট প্রদান করা হয়েছে। রাজ্যের কত কেনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হব বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের এখন বিশেষ তালিকা প্রস্তুত করেছে। আমি তালিকাখন এই মুহূর্তে দেখার চেষ্টা করি। তেরক জেলার জনতাক অরেঞ্জ এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। আমি এই মুহূর্তে তালিকাখন দেখাই থাকার চেষ্টা করছো। ধুবুরী জেলাত আজির দিনটোত কোনো ধরনের এলার্ট নাথাকিলেও 6 জুলাইত ধুবুরীত ভয়ঙ্কর অরেঞ্জ এলার্ট প্রদান করা হয়েছে। তার সমান্তরভাবে সাউথ শালমারা মানকাছার, দক্ষিণ শালমারা মানকাছার জেলাতো দুদিনের ইয়েলো এলার্ট প্রদান করা হয়েছে। গোয়ালপাড়া জেলাতো তিনদিনের ইয়েলো এলার্ট প্রদান করা হয়েছে। সমান্তরভাবে যদি আমি চাও, আজিরেপা কোকরাঝারত দুদিনের ইয়েলো এলার্ট, তার সমান্তরভাবে এদিন অরেঞ্জ এলার্ট প্রদান করেছে কোকরাঝার জেলাত। কোকরাঝারের পিছত এবার চিরাঙতো অরেঞ্জ এলার্ট প্রদান করেছে এদিনের বাকি কেইটা দিন ইয়েলো এলার্ট প্রদান করা হয়েছে। বাক্সা জেলাত ইয়েলো এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রে। বরপেটা জেলাত কালির দিনটো ইয়েলো এলার্ট, অরেঞ্জ এলার্ট প্রদান করা হয়েছিল। তার সমান্তরালভাবে বঙাইগাঁওত অরেঞ্জ এলার্ট আছে। বজালিত ইয়েলো এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রে। নামনি তামুলপুর জেলাত অরেঞ্জ এলার্ট প্রদান করেছে আজি আর কাইলৈ। আজি আর কাইলৈ অতি ভয়াবহ হব পারে নলবাৰী জেলা। নলবাৰীর পাছত এবার কামরূপ গ্রাম্যত আজির দিনটোত অরেঞ্জ এলার্ট প্রদান করা হয়েছে। তার সমান্তরালভাবে যদি আমি কামরূপ মেট্রোর কথা কোক, গুয়াহাটির কথা কোক, গুয়াহাটিত দুদিনের আজিরেপা দুদিনের ইয়েলো এলার্ট প্রদান করা হয়েছে। দরঙত পাঁচটাকিন দরং জেলাত ইয়েলো এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। ওদালগুড়িত এদিনের ইয়েলো এলার্ট প্রদান করেছে। ওদালগুড়ির পাছত এবার মরিগাঁওত আজির দিনটোত অরেঞ্জ এলার্ট প্রদান করা হয়েছে। নগাঁও জেলাত আজির দিনটোত অরেঞ্জ এলার্ট প্রদান করা হয়েছে আর বাকি দুদিন ইয়েলো এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। হোজাইত আজি ইয়েলো এলার্ট আছে। ওয়েস্ট কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং জেলাত আজির দিনটোত ইয়েলো এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের। কার্বি আংলং জেলাত অতি ভয়াবহ হব পাহাড়িয়া জেলা কার্বি আংলং। কার্বি আংলঙত ইয়াত লক্ষ্য করক, তিনদিনের অরেঞ্জ এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রে। তার সমান্তরালভাবে এদিন ইয়েলো এলার্ট প্রদান করেছে। আজিরেপা তিনদিন
অতি ভয়াবহ হব পাহাড়িয়া জেলা কার্বি আংলং। কার্বি আংলঙর দাঁতিকাষরীয়া জেলা গোলাঘাট, গোলাঘাটতো আজির দিনট ইয়েলো এলার্ট আছে আর কাইলৈ অরেঞ্জ এলার্ট প্রদান করা হয়েছে। তার সমান্তরালভাবে শোণিতপুৰ জিলা মধ্য অসমৰ এখন গুরুত্বপূর্ণ জিলা, শোণিতপুৰতো দুদিন ইয়েলো এলার্ট, অরেঞ্জ এলার্ট, এদিন আকৌ পুনৰ এদিন ইয়েলো এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। বিশ্বনাথ জিলাত ইয়েলো এলার্ট প্রদান করা হয়েছে। লক্ষিমপুর, উজনি অসমৰ লক্ষিমপুর জিলাত কাইলৈ অরেঞ্জ এলার্ট আছে বতর বিজ্ঞান কেন্দ্রর, তার সমান্তরালভাবে তার পাছৰ দিনা ইয়েলো এলার্ট প্রদান করেছে। ধেমাজি জিলাত তিনিদিনের ইয়েলো এলার্ট প্রদান করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। যোরহাটত তিনিদিনের ইয়েলো এলার্ট, মাজুলীত ইয়েলো এলার্ট, মাজুলীত যেহেতু বানে অতি ভয়াবহ রূপ ধারণ করেছে, জুগুনধারীত, মাজুলীর যে জুগুনধারী অঞ্চল, জুগুনধারীত অতি ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে। শিবসাগরত বানে সন্ত্রাস চলাইছে, শিবসাগরতো ইয়েলো এলার্ট আছে, চৰাইদেউত ইয়েলো এলার্ট আছে, ডিব্ৰুগড়ত ইয়েলো এলার্ট আছে। আজি ডিব্ৰুগড়ত পুৱাৰে পৰা নেৰানেপেৰা বৰষুণ, আৰু নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ডিব্ৰুগড় চহৰ বানত ডুব গৈছে। তাৰপাছত তিনিচুকীয়াতো ইয়েলো এলার্ট প্ৰদান কৰা হৈছে। ডিমা হাছাওত এলার্ট আছে, কাছাৰত এলার্ট আছে, বৰাক উপত্যকাৰ এইকেইখন জিলাতো অতি ভয়াবহ পৰিস্থিতিৰ আশংকা কৰা হৈছে। হাইলাকান্দিত আজি এলার্ট আছে, করিমগঞ্জত আছে। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা শেহতীয়াভাৱে এইখন তালিকা প্ৰস্তুত কৰা হৈছে, আৰু এইকেইখন জিলাৰ জনতাক, অর্থাৎ অসমৰ প্ৰায়বোৰ জিলাৰ জনতাকে অতি সাৱধান হৈ থকাৰ, সতর্ক হৈ থকাৰ আহ্বান জনোৱা হৈছে। বৰ্তমান মুহূৰ্তত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত কেনে ধৰণৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, দৃশ্যাংশ আহিছে, আমি দুটাকৈ দৃশ্যাংশ একেলগে দেখুৱাৰ চেষ্টা কৰিম।